নমস্কার, ভালো আছো সবাই? সবাই বাড়িতে আছো তো? আচ্ছা, ঠান্ডা তো মোটামুটি চলে যাচ্ছে। তো পড়াশোনা শুরু করতে হবে। আজকে আমি শুরু করছি স্টুপল স্ট্যান্ডার্ড ওয়ানের পেজ নম্বর, তোমাদের যাদের বই আছে তারা পেজ নম্বর 42 বার করো। যারা যাদের বই নেই তারা এই ক্লাসটা কিন্তু ভালো মতো ফলো করবে। আমি তোমাদেরকে বলবো, তোমার আমার সঙ্গে সঙ্গে বলবে। প্রথমে করছি আনন্দবাণী। হ্যাঁ, স্টু হল স্ট্যান্ডার্ড ওয়ান, স্টু হল নাম্বার ওয়ান, পেজ নম্বর 42 আনন্দবাণী। আর সংস্কৃত শ্লোক নম্বর ওয়ানে এখানে দেখবে প্রত্যেকটা তিনটা করে আছে। আনন্দবাণী তিনটা আছে আর সংস্কৃত শ্লোকও তিনটা আছে। দেখে নাও, দেখাচ্ছি আমি। দেখো পেজ নম্বর কত আছে, 42 দেখতে পাচ্ছ? 42 একটা আছে, প্রথমে আছে আনন্দবাণী, তারপরে আছে সংস্কৃত শ্লোক। আনন্দবাণী এক নম্বরটা আর সংস্কৃত শ্লোক হচ্ছে এক নম্বরটা। আমি এগুলো ক্লাসে যেরকম করে করাতাম, আমি বলতাম তারপরে তোমরা বলতে রিপিট করতে, সেভাবে কিন্তু আমি আজকে একবার বা দুবার করে করাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেককে ভালো মতো ক্লাসটা ফলো করো, শুনবে কীভাবে বলছি আমি। তো আনন্দবাণী যে এক নম্বরটা আছে সেটা হচ্ছে, প্রথমত তোমরা জানো নমস্কার দিয়ে শুরু করতে হয়, নমস্কার আনন্দবাণী, তারপরে এক নম্বর নম্বরটা বলতে হবে না, শুধু বলবে হেল্প দি উইক অ্যান্ড দি হেল্পলেস ইন অল পসিবল ওয়েস। আবার বলছি, হেল্প দি উইক অ্যান্ড দি হেল্পলেস ইন অল পসিবল ওয়েস। বইয়ের মধ্যে লেখা আছে, হ্যাঁ, আমি যেটা আমার সাথে সাথে পড়বে দেখবে তাহলে তোমার অনেকটা ইজি হয়ে যাবে, মুখস্থ করতে হবে, পরীক্ষার সময় এটা বলতে হবে সবাইকে, তোমরা কিন্তু বলতে পারো না, তো আমার সাথে সাথে বলবে। ক্লাসের থেকে আমি এইভাবে বলছি পড়াতাম, তোমার নিশ্চয় ক্লাস ইয়েতে ওয়ান দেখেছো আগে, অন্যান্য সবাই তো কী করে, তারপরে বলবে হেল্প, নমস্কার দেবে, তারপরে বলবে আনন্দবাণী, হেল্প দি উইক অ্যান্ড দি হেল্প প্লেস ইন অল পসিবল প্লেস, এটা বলো আনন্দবাণী। এবার আছে সংস্কৃত শ্লোক। সংস্কৃত শ্লোকের নাম্বার ওয়ান তার বইয়ের মধ্যে আছে, আমি একবার পড়ছি, তোমার বইটা যাদের বই আছে তারা বইটা দেখবে। নমস্কার সংস্কৃত শ্লোক, নমস্তে পরম ব্রহ্ম, নমস্তে পরমাত্মানে, নির্গুণায় নমস্তুভ্যম, সদ্রূপায় নমো নমঃ। আমি ঠিক যেভাবে বললাম আমি তোমাকে পড়াচ্ছি, আমার সাথে সাথে পড়বে। হ্যাঁ, নমস্কার সংস্কৃত শ্লোক, নমস্তে পরম ব্রহ্ম, নমস্তে পরমাত্মানে, নির্গুণায় নমস্তুভ্যম, সদ্রূপায় নমো নমঃ। বলো, আমি আরেকবার বলছি, নমস্তে পরম ব্রহ্ম, নমস্তে পরমাত্মানে, নির্গুণায় নমস্তুভ্যম, সদ্রূপায় নমো নমঃ। এইভাবে তোমাদের সবাইকে বলতে হবে, ঠিক আছে? প্রথম প্রথম পড়বে, একটু ভুল হবে, আমি আবার তোমাদেরকে কী করবো, হ্যাঁ, তাহলে তোমাদের একটু তাতে এটা ঠিক হবে, মনে থাকবে, এই দুটো বাড়িতে খুব করে পড়বে। হলো, তাহলে এই দুটোই থাকলো। আর আগামী গতকাল যেটা করেছিলাম সেটা কিন্তু কিসে করেছিল জিতু স্যার, কালকে স্টু হল দিয়েছিল, ওটা কিন্তু পড়বে তোমরা। হোয়াট দে স্ট্যান্ডস ফর স্টু হলে, স্টু হল আমার সমস্ত জানি, স্টু হল স্টু হল স্টু হলটা কি, স্টু হল হচ্ছে স্টুডেন্ট ভলান্টিয়ার্স, ফুল ফর্মটা হচ্ছে স্টুডেন্ট ভলান্টিয়ার্স। আমি আরেকবার বলছি তোমাদেরকে, তাহলে সুবিধা হবে। স্টু হল কনসিস্ট অফ ফাইভ অ্যাসপেক্টস, অর্থাৎ পাঁচটা ভাগ আছে স্টু হলে, বইয়ের মধ্যে পাঁচটা ভাগই দেখবে তোমাদের প্রত্যেকটাতে, যখন পড়াবো তখন তোমাদেরকে আমি ওটাকে আবার স্মরণ করে দেবো। নাম্বার ওয়ান হচ্ছে ফিজিক্যাল
ইন্টেলেকচুয়াল কালচারাল মোরাল স্পিরিচুয়াল প্রথমে তোমাদের ফিজিক্যাল সম্পর্ক অর্থাৎ খেলাধুলা ব্যায়াম প্যারেড এগুলো হচ্ছে ফিজিক্যাল শারীরিকভাবে যেটা করা হয় ওটা তো আছেই প্রথমে তারপরে ইন্টেলেকচুয়াল হবে তারপরে কালচারাল তারপরে হচ্ছে মোরাল স্পিরিচুয়াল এটা কিন্তু মনে রাখবে পাঁচটা ভাগ আছে There are five aspects in this to all. These are physical, intellectual, cultural, moral, and spiritual. But it is a league way. তাহলে কি বানানটা ঠিক হবে এবং প্রোনাউন্সিয়েশনটাও ঠিক থাকবে ঠিক আছে নমস্কার ভালো থাকবে